আমি হয়তো জীবনে কিছু পূর্ণ করেছিলাম, তাই আমি খোকাকে আবার ফিরে পেয়েছি। না হলে আপনি তো দাদাকে মেরেই ফেলেছিলেন। এসব আপনারা কি বলছেন? দাদা কেন লোকেশকে মারতে যাবে? কাল রাতে সুজয়দা একজনকে নিয়ে নার্সিং হোমে গিয়েছিলেন, যেখানে তোমার অলোকেশদা ভর্তি আছে। তোমার অলোকেশদা যে নার্সিং হোমে ভর্তি আছে সেটা নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ শুনেছি। সুজয়দা, আপনি নার্সিং হোমে অন্য কাউকে মাধুরী সাজিয়ে কি করে নিয়ে গেলেন? ছি 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 ছি, সুজয়দা আপনার এতটুকু আটকালো না? একে তো আপনি আপনার ভাইয়ের মতো বন্ধুকে শত্রু বলে ধরে নিলেন, তারপর মাধুরীর জায়গায় অন্য কাউকে নিয়ে গেলেন। আপনি সুজয়দা, আমি তো ভাবতেই পারছি না। তার মানে দাদা কাল রাতে ওই কারণেই বেরিয়েছিল। একটা কথা আজ আমরা জানাতে এসেছি সুজয়, দয়া করে এই খেলাটা বন্ধ করো। দেখো সুজয়, তুমি যেমন মেয়ের বাবা, আমিও তো তেমনি ছেলের মা। মা বাবার মনে সন্তানের জন্য যে কি মায়া মমতা থাকে সেটা তুমিও বুঝো। আমি তোমাকে বলছি, আমার ছেলে নিরপরাধ। হ্যাঁ, ব্যবসার কারণে হয়তো কখনো কোনো খারাপ কাজ করে থাকতে পারে, কিন্তু তাই বলে ও তো এতটা বেঈমান হতে পারে না যে তোমাকে, মাধুরীকে, মেধাকে ও খুন করার চেষ্টা করবে। বৃষ্টির মাথায় কোনো কারণে একটা ভুল ধারণা জন্মেছে, কিন্তু তুমি তো তোমার বুদ্ধি দিয়ে সেটা বিচার করবে, ওর কথায় তুমি নিয়েছো না? সুজয়দা, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে